লালবাগ FCBC কলেজে ইন্টার স্পোর্টসে অংশগ্রহণ করতে গিয়ে জঙ্গিপুর কলেজের বেশ কিছু ছাত্রছাত্রীকে পেটের সমস্যা নিয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে সন্ধ্যের দিকে ভর্তি করা হয়েছে। এই ইন্টার স্পোর্টসে জঙ্গিপুর কলেজ সহ আরও বেশ কয়েকটি কলেজ অংশগ্রহণ করেছিল। ছাত্রছাত্রীদের অভিযোগ, তাদের প্রত্যেককে বাজে খাবার দেওয়ার জন্যই এই সমস্যা দেখা দিয়েছে। আমরা জঙ্গিপুর কলেজ থেকে খোখো একটা টিম ছিল, সেটা আমরা FCBC লালবাগের কলেজে খেলতে গিয়েছিলাম। দিয়ে ওখানে খেলতে গিয়ে খাবার খাওয়ার পরে পেট ব্যথা শুরু হয়ে গেছিলো। দিয়ে আমরা মোট 11 জন অসুস্থ ছিলাম, তার মধ্যে 4 জনের বেশি একটু ছিল, তাই 4 জন ভর্তি আছে, তার মধ্যে 3 জন মেয়ে 1 জন ছেলে। সে লাঞ্চ খাওয়াতে আপনার ওই যে ভাত এবং চিকেন আর একটা সবজি ছিল, সে সবজি থেকে একটা দুর্গন্ধ, একটা বাল ছিল, টক টাইপের একটা খাবার হচ্ছিলো। তো আমরা ওখানে খেয়েছিলাম, তো আমরাও খেতে না পারে খাবারটা এক সাইডে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, এবং মেয়েরা, অনেক মেয়েরা খেয়ে নিয়েছে। আর টিপে রেখে আপনার যে পাউরুটিটা ছিল ওটা বাইসা পাউরুটি ছিল এবং দুদিনকার হতে পারে, সেখান থেকে একটা টক টক ভাব আসে এবং প্যাকেটে মুড়ানো ছিল। তো ওই সেই খাবারটা খেয়েই আপনার পেটে ব্যথা শুরু হয়।